লাকিমি দ্বিতীয় অধ্যায়। গল্পের নাম ভাগ্যিস। যাদবপুর স্টেশনে মুষলধারে বৃষ্টি, সময় বোধ করি রাত 10টা। সুব্রত আর আমি ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে, কী কারণে যেন আমার কাছে একটাও টাকা নেই। সুব্রত দুটো টিকিট কেটেছে, ট্রেন দেখা যাচ্ছে। কোথা থেকে অনেক ভিড় হয়ে গেল প্ল্যাটফর্মে। এটা বোধহয় আজকের রাত্রিরের শেষ ট্রেন। সবাই মারামারি করে উঠে পড়ল, শুধু আমি প্ল্যাটফর্মে একা। ট্রেন চলতে শুরু করেছে, আমি আপ্রাণ ছুটছি, ধরতেই হবে নাহলে চেকার ফাইন করবে। টিকিট যে সুব্রতর কাছে, পারলাম না। ঘেমে নে চিৎকার করে ওঠায় বউ ধাক্কা মেরে তুলে দিল। পুনেতে বসে আছি খাটে, যাদবপুর সুব্রত অনেক পিছনে, প্রায় 37 বছর পিছনে। শান্তি! কিন্তু এই স্বপ্ন আমি বহুবার দেখেছি, কখনো বা এক রাত্রে দুবারও। ট্রেন মিস করা আমার কাছে আতঙ্ক। তবু মনে পড়ল এক দরকারি ট্রেন মিস করার গল্প, আর তাই নিয়েই লাকিমির পর্যায়ের দ্বিতীয় গল্প। দিনটা আমি আজও ভুলিনি, 15 মার্চ 1987। তখন আমি এবি কন্ট্রোলসে কাজ করি। আমার ওপরে কাজ এলো ত্রিচির কাছে আরিয়ালু গ্রামে এক সিমেন্ট প্ল্যান্টে কমিশনিং করার। কী কারণে অনেক তাড়াহুড়ো থাকায় এটা ঠিক হয়েছে যে আমাকে প্লেন ধরতে হবে। যদি তাই হয় তাহলে এটা আমার জীবনে প্রথম প্লেনে ওঠা। অনেক উত্তেজনা, অনেক চিন্তা, অনেক উৎসুকতা। যা হোক, সেসব কাটিয়ে 7 সকালে সাজুগুজু করে অফিসে গিয়ে দেখলাম আমার সিটের কাছে বিশাল একটা প্যাকেট রাখা। হোক না হোক অন্তত 15 কেজি ওজন হবে। মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। এতক্ষণ যে হিরো হিরো ভাবটা ছিল সেটা উবে গেল। মনে হচ্ছে এই এত বড় একটা বাক্স আমাকে নিয়ে যেতে হবে। কাঁচোমাচো করে বসের কাছে গিয়ে বললাম, আমাকে কি এটা নিয়ে যেতে হবে? হ্যাঁ, এগুলো শর্ট সাপ্লাই হয়েছে। কেন স্যার, কুরিয়ার? না, কাল পরশু না গেলে অনেক প্রবলেম। ওদের প্ল্যান শুরু হচ্ছে কি না? আর তোমার কী সমস্যা? তুমি তো শুধু গাড়িতে তুলে দেবে, তারপর তো প্লেন নিয়ে যাবে, নাহলে ট্রেন নিয়ে যাবে। স্যার, আমি কোনো দিন ম্যাড্রাস যাইনি তো। এমনভাবে তাকালো যেন আমি ওর মেয়ের হাত চেয়ে বসেছি। কথা না বাড়িয়ে চেয়ারে এসে বসে পড়লাম। এক তো প্লেনে যাওয়া, তার উপরে ম্যাড্রাসি ভাষা, তার উপরে এত বড় বাক্স। কেন যে ইঞ্জিনিয়ারিং পড়লাম, বাংলা বা সংস্কৃত নিলে কত সুখের জীবন হতো, সেই সব চিন্তা করতে শুরু করলাম। ক্যাশ কাউন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করলাম, 5,000 টাকা চাই, 1 মাসের উপর থাকতে হবে, তার সাথে এত বড় বাক্স। ক্যাশিয়ার দাঁত কেলিয়ে বলল, আপনার থাকা তো ক্লায়েন্টের গেস্ট হাউসে, আপনি দিনে 50 টাকা হিসেবে 1500 টাকা লিখে দিন। আর আগের ট্যুর বিল তো জমা করেননি, তাই 500 টাকা কেটে গেল, এই নিন 1,000 টাকা। আমি আকাশ থেকে পড়লাম। বিচ্ছিরি ফোকলা হাসি হেসে বলল, স্পেশাল অ্যাপ্রুভাল নেবেন ভাবছেন নাকি? বসের মুখটা মনে পড়ল, আস্তে আস্তে ঘাড় নাড়লাম। তা ভালোই করেছেন, আজকাল আবার চাকরির বাজার, সবই তো বোঝেন। আমার সিগারেটটা, ওর আবার একটা রেট ছিল, পয়সা দিলে ওকে একটা চারমিনার দিতে হবে, বাড়িয়ে দিলাম। সেটা পকেটস্থ করে গুনে গুনে 500 টাকার নোট দিল, 4টে 100 টাকার নোট, বাকি খুচরো। আমি আবার বারবার টাকা গোনা আর ছোট্ট ডায়েরিতে লিখে রাখতাম। বন্ধুরা অনেক পিছনে লাগতো, স্বভাবটা আমার ছোটোবেলা থেকেই পাল্টায়নি। অনেক কাজ বাকি, লেটার নেওয়া, গেট পাস নেওয়া, টিকিট নেওয়া। তাই একে একটা সিগারেট ধরিয়ে অফিসের পেছনে চা খেতে গেলাম। সেখানে আবার দেখি মুকেশ দাঁড়িয়ে, এক গাল হেসে বলল, শুনলাম নাকি প্লেনে করে ম্যাড্রাস যাচ্ছেন? আপনাদেরই ব্যাপার স্যাপারি তো আলাদা, আমাদের কলম ঘষে ঘষে জীবন কেটে গেল। ভালো মন্দ অনেক কিছু বলল, আমার মাথায় কিছুই ঢুকছে না, বারবার ওই বাক্সটাই মনে পড়ছে। প্লেন, মাদ্রাসি ভাষা, বাক্স। তবে একটা শান্তি, রকফোর্ট এক্সপ্রেস হেরিটেজ ট্রেন, আর একবার যে করে হোক ট্রেনে উঠে গেলে এক ঘুমে সকাল, আর ত্রিচি হচ্ছে গিয়ে লাস্ট পয়েন্ট, সুতরাং চিন্তার কারণ নেই। ট্রেন আমার কাছে জল ভাত, অনেক শুনেছি ত্রিচির কথা,
যদিও ত্রিচি থেকে 70 কিলোমিটার দূরে সাইট, তবু ত্রিচিতে একটা শ্রীরঙ্গপত্তনম মন্দির তৈরি হচ্ছে, সেটা দেখে আসা যাবে। মনকে শান্ত করতে করতেই বিকেল হয়ে গেল। অফিস বন্ধ হবার পর বাক্সটাকে ট্যাক্সির মাথায় তুলে দিয়ে বাড়ি এসে পৌঁছলাম। আমার বাড়িতে আমার মা বাবার আবার সব কিছু বিষয়ে মন্তব্য করার অভ্যাস আছে, তাই আমার এত বড় প্যাকেট দেখা নিয়ে মোটেই ভালো চোখে দেখা হলো না। অনেক রকম মন্তব্য হয়ে গেল এবং এটা শিরোধার্য হয়ে গেল যে আমি একটা যাক সে কথা, কিছুই বলতে পারি না, কী করে জীবনে বাঁচব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় আমার বাবা মা ইঞ্জিনিয়ারকে অনেক বেশি সম্মান দিতেন, আর ওরা ভাবতেন আমি বোধহয় ভারতের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। আমার অফিস অবশ্য তা মনে করতো না। প্লেনে চড়ার টেনশান এত যে রাতে ঘুমিয়ে এলো না। সকালের দিকে একটু ঘুমোলাম, তখন আমার সেই ট্রেন মিস করার স্বপ্ন এক আপদ গোছের। ভোরবেলা মা উঠিয়ে দিল, কিছু খেয়ে দিয়ে ট্যাক্সি ধরে দমদমে পৌঁছে দেখি প্লেন প্রায় 3 ঘন্টা লেট। মাথা ঘুরে গেল, প্লেন পৌঁছবার সময় আর ট্রেনের সময়ের মধ্যে এখন জাস্ট 2 ঘন্টার তফাৎ। একটা বুক চাপা ভয় কুঁকড়ে কুঁকড়ে উঠছে। তখন আমাদের বাসায় ফোন ছিল না, কয়েকটা বাড়ি দূরে নারায়ণ কাকুর বাড়িতে ফোন ছিল, তাই আমরা বুঝে শুনে ফোন করতাম। কাকিমা আবার ফোন এলে খুব বিরক্ত হতো। অগত্যা এয়ারপোর্টের সব সাজগোজ দেখা ছাড়া আর বেশি কিছু করার নেই। মনে আছে সেদিন সাহস করে কফি খেয়েছিলাম, যদিও ডায়েরিতে লেখার সময় একটু বুকটা চিনচিন করলো এত দাম, তা হোক গে, একটা অভিজ্ঞতা তো বটে। চেক ইন করবার সময় বলে কয়ে জানলার ধারে সিট নিয়েছি। শুনেছি যাত্রাপথে সমুদ্র আসবে, তাহলে পরে প্লেনের জানলা দিয়ে সমুদ্র দেখব। বাক্স প্লেনের লোক নিয়ে যাওয়ায় একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। ভাপরে বাপ, বোঝার মতো। এর উপরে আবার প্লেন চেকিং করার সময় লাগেজের জন্য ওরা 100 টাকা আমার থেকে নিয়ে নিল বেশি। যা হোক, প্লেন প্রায় 3 ঘন্টা পরে নির্দিষ্ট সময়ে রওনা দিল। ততক্ষণে এয়ারপোর্ট আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। ভালোই হলো, কখনো তো আসা হয় না, অন্তত চেনা হলো জায়গাটা, চেনা হলো, জানা হলো, এটাও তো অনেক পাওনা। প্লেনের যাত্রা না নির্বিঘ্নে সম্পন্ন হলো। শুধু একটাই সমস্যা, জানলা থেকে অনেক চেষ্টা করেও নিচে কিছুই দেখা গেল না, উল্টে রোদ। আমার তো খুবই ভালো লেগেছে, ভাবলাম যারা রোজ রোজ যাত্রা করে তারা অনেক ভাগ্যবান। কিন্তু সমস্যা হলো বেল্টের কাছে এসে হাফ ইত্তেস করে দাঁড়িয়ে আছি, সবার ব্যাগ আসছে, আমার নিজের ব্যাগটা এসে গেল, কিন্তু সেই বাক্স আসার নাম নেই। আমি অসম্ভব টেনশন করছি। অনেকক্ষণ পরে দেখি এক সজ্জন ঠেলা গাড়ি করে সেটা নিয়ে আসছে, পুরো প্যাকেট ফাটা। আমি দৌড়ে গেলাম, বুঝলাম এয়ারপোর্টের সিকিউরিটি খুলে ফেলেছে। 1000 একটা প্রশ্ন কাগজপত্র দেখাবার পর ছাড়া পেলুম, আরও 10 টাকা খরচা করে টেপ বন্দি করে যখন বাক্সটাকে আমি এগমোর যাওয়ার জন্য একটা ট্যাক্সিতে তুললাম, ট্রেন ছাড়তে আর জাস্ট 1 ঘন্টা বাকি। আমি তো সমানে ভগবানকে ডেকে যাচ্ছি। প্রথমে মন্দির দেখলেই নমস্কার করছিলাম, পরে বুঝলাম এত মন্দির আছে যে হাত মাথায় ঠেকিয়ে রাখাই ভালো, তাই ভগবানের উপর ছেড়ে দিয়ে বসে গেলাম। ট্যাক্সি স্টেশনে যখন এলো তখন ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি। কোনো রকমে কুলি ধরে ঊর্ধ্বশ্বাস ছুটে ছুটছি। আমার দুঃস্বপ্ন এতদিন পরে সত্যি হলো, টা টা করে চোখের সামনে দিয়ে ট্রেন ছেড়ে চলে গেল। এক জমাট বাঁধা কান্না ঝরঝর করে দিয়ে চোখ দিয়ে পড়তে লাগলো। এত বড় দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত বড় শহর, সবাই মাদ্রাসী ভাষায় কথা বলছে। আমি প্ল্যাটফর্মে বসে পড়লাম, কুলির বোধহয় বড্ড দয়া হলো। প্রথমে দেখলাম কোনো কুলি ঝগড়া না করে 5 টাকা নিয়ে চলে গেল। অনেক বসে থেকে থেকে ভাগ্যকে গালি দেওয়ার পর ইনফরমেশান সিস্টেমে গিয়ে খোঁজ করে জানলাম এখান থেকে বাস যায় একটু দূরে। ট্যাক্সি জোগাড় করে এক পিস বাস টিকিটও জোগাড় করা হলো, দুজন সাথী পেলাম, দুজনেই শিখ। ট্রেনিংয়ে
ভেটিচিতে ভেলে একটা ফ্যাক্টরি আছে, সেখানে ট্রেনিং করতে যাচ্ছে। বুকে একটু বল এলো, মুরগির ঝোল রুটি আর কিসব সহযোগে একটু ডিনার খেয়ে বাসে চড়ে পড়লাম। অনেক কথা মনে পড়ছে, দিনটা যেন বড় ঘটনাবহুল, চোখ বুঝে আসছিল। কিছু একটা সানাই বাজছে, কিছু পরে সিনেমা শুরু হলো, পু ভিড়ি ভাসাই লীলে, দারুণ সিনেমা, নায়ক সত্যমূর্তি। সেই রাত্রেই আমি তামিল সিনেমার ফ্যান হয়ে গেলাম। যারা আমাকে নিকট থেকে জানেন তারা হয়তো জানেন যে আমি প্রায় 46টা তামিল সিনেমা দেখেছি জীবনে। তারপরেও 2 বছর চেন্নাইতে ছিলাম কি না, যাই হোক, ঠান্ডা বাসে একটু পরে কখন ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। ঘুম ভাঙলো সকালবেলায় সুরিন্দরের ডাকে। বাস ত্রিচিনাপল্লীতে এসে থেমে গেছে, ডিকি থেকে আমার মূল্যবান জিনিস নামালাম, ওদের জন্য বোধহয় গাড়ি এসেছিল। আমি ট্যাক্সিওয়ালার সাথে দরদাম করতে গিয়ে বুঝলাম যে কপালে অনেক দুর্ভোগ। শেষমেশ হিন্দি ইংরেজি ছেড়ে বাংলায় কথা বলা শুরু করলাম, তাতে কিন্তু ওরা তাড়াতাড়ি বুঝে গেল। দরদাম করে ঠিক হলো যে এত বড় ব্যাগ নিয়ে মেন গেটে ছেড়ে দেবে, আর তার জন্যে কিছু নির্দিষ্ট পয়সা নেবে, সে ভালো। রাস্তাটার যাত্রা শুরু করে বুঝলাম বড্ড সুন্দর, দুটো নদীর মাঝখানে শ্রীরঙ্গপত্তনম মন্দির দেখলাম, আবার নমস্কার করা শুরু হলো। পুরো রাস্তায় চালক অনেক কিছু বলল, আমি সরি সরি করে গেলাম আর বাংলায় কথা বললাম। সিমেন্ট প্ল্যান্টের গেটে নেমে আমি খুব ক্লান্ত, আমি ওদের ম্যানেজারকে ফোন করলাম গেটের ইন্টারকম থেকে। ম্যানেজারের নাম মিস্টার শ্রীনিবাসন। মিস্টার শ্রীনিবাসন ঘর থেকে গাড়ি নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসছেন। প্রথম প্রশ্ন, তুমি এলে কী করে? আমি তো হতবাক, এসব আবার কথা কেন? আমতামতা করে বলতে শুরু করেছি, মানে আমি বাসে, আমাকে প্রায় চিৎকার করে থামিয়ে দিলেন, তুমি কোনো খবর রাখো না? আমি দুঃখের সাথে বললাম, না সোজা আসছি কি না, আর যতগুলো কাগজ দেখেছি সব তামিলে লেখা, তাই আমি কিছু জানি না। কিন্তু এখনও আমার ওনার কথাগুলো ভারভাটিম মনে আছে। উনি বলেছিলেন, ব্লাডি হেল, রকফোর্ট এক্সপ্রেস ক্র্যাশড অ্যাট 4 AM দিস মর্নিং অন আরিয়ালুর ব্রিজ, অ্যান্ড দ্য মেসেজ সেড ইউ আর কামিং বাই দ্যাট ট্রেন, অ্যান্ড উই ক্রস চেক দ্য প্যাসেঞ্জার নেম, ডিটেল কন্টেন্টস ইউর নেম। আমার কান ভোঁ ভোঁ করছে, গলা শুকিয়ে কাঠ, থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছি। ম্যানেজার তখনও বলে যাচ্ছে, বাড়িতে ফোন আছে? আমি বাংলায় বললাম, তখন কাকিমা ফোন করলে রাগ করে। আমায় হাত ধরে ট্রেনে গাড়িতে বসিয়ে তাঁর অফিসে নিয়ে গেল, গরম চা দিল আর ট্রাঙ্ক কল করে ফোন করা হলো। বাবা ফোনের কাছেই বসেছিল, মাও ছিল, এত কাঁদতে মা বাবাকে কখনো শুনিনি। পরে জেনেছিলাম ওটা একটা কুখ্যাত ট্রেন দুর্ঘটনা ছিল। অনেক বছর আগে ক্লাস 10-এ যখন বাস থেকে পড়ে গিয়ে ট্রামের তলায় যেতে বসেছিলাম, এক ভিখিরি আমাকে লাইন থেকে সরিয়ে বাঁচিয়ে দিয়েছিল। আমাদের স্কুলের টিচার নিরঞ্জনবাবু আমাকে দেখতে এসে বলেছিলেন, গড হ্যাজ মেনি গ্রেট প্ল্যানস ফর ইউ। হয়তো সত্যি,